এবার রুশ শহরে গোলাবর্ষণ করলো ইউক্রেনের সেনারা, নিহত এক। প্রশান্ত মহাসাগরে টহলে নামছে চীন রাশিয়া। আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে প্রাণহানি বেড়ে 176। যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি রাশিয়ার। রুশ সেনাদের ছেড়ে যাওয়া ইজিয়াম শহরে গণকবরের সন্ধান মিলেছে দাবি ইউক্রেনের। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। সবশেষে জানবেন যুদ্ধ অপরাধের দায়ে পুতিনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাশিয়ার ভালুইকি শহরে গোলাবর্ষণ ইউক্রেন সেনাদের। রাশিয়ার বেলগ্রেড অঞ্চলের ভালুইকি শহরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শুক্রবার বেলগ্রেডের গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাটকভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভালুইকিতে গোলাবর্ষণ করেছে। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জবাব দিয়েছে, তবে স্থলভাগে কিছু ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বেসামরিক লোক নিহত হয়েছেন, দুই আহত ব্যক্তিকে পাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অঞ্চলের প্রধান বলেন, হামলার ফলে শহরের একটি পাওয়ার সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এছাড়া প্রায় 30,000 জনসংখ্যার শহরটিতে 8টি বাড়ি এবং 3টি গাড়িতে আগুন লেগেছে বলে তিনি জানান। ঘটনাস্থলে সব অপারেটিভ সার্ভিস কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সামাজিক সুবিধাগুলো রিজার্ভ পাওয়ার উৎস খুব দ্রুত চালু করা হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার ভালুইকি শহরে গোলাবর্ষণ ইউক্রেন সেনাদের। রাশিয়ার বেলগ্রেড অঞ্চলের ভালুইকি শহরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শুক্রবার বেলগ্রেডের গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাটকভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভালুইকিতে গোলাবর্ষণ করেছে। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জবাব দিয়েছে, তবে স্থলভাগে কিছু ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বেসামরিক লোক নিহত হয়েছেন, দুই আহত ব্যক্তিকে পাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অঞ্চলের প্রধান বলেন, হামলার ফলে শহরের একটি পাওয়ার সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এছাড়া প্রায় 30,000 জনসংখ্যার শহরটিতে 8টি বাড়ি এবং 3টি গাড়িতে আগুন লেগেছে বলে তিনি জানান। ঘটনাস্থলে সব অপারেটিভ সার্ভিস কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সামাজিক সুবিধাগুলো রিজার্ভ পাওয়ার উৎস খুব দ্রুত চালু করা হবে বলে আশা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরে টহলে নামছে চীন রাশিয়া। প্রশান্ত মহাসাগরে যৌথ টহলের আয়োজন করেছে রাশিয়া ও চীন। গত এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুটি এমন আয়োজনে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে যৌথ এই টহলে 8টি জাহাজ অংশ নেবে। মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা রক্ষায় সহায়তার লক্ষণে এই টহলের আয়োজন করা হচ্ছে। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অংশে এই টহল চলবে তা বার্তায় বলা হয়নি। এছাড়া সামুদ্রিক সম্পদ রক্ষা করাও এই টহলের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, এই টহল জাপানের উত্তরে জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয়, তবে রেড লাইন অতিক্রম করবে এবং সংঘাতের একটি অংশ হয়ে উঠবে। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে মুখপাত্র মারিয়া জাখারোভা। গত 24 ফেব্রুয়ারি লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। বিপক্ষে অবস্থান নিয়ে কিয়েভকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র দেওয়ার শুরু করেছে তারা, যার ফলে ইউক্রেনে যুদ্ধের ময়দানে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী। দখল নেওয়া অনেক এলাকা ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত GMLRS রকেট সরবরাহ করছে। এগুলো হিমার্স থেকে ছড়া হচ্ছে। এইসব ক্ষেপণাস্ত্র 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতি মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে আরও বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে। ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়, তবে তারা রেড লাইন অতিক্রম করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহার করবে না। ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে 440টি মরদেহ পাওয়ার দাবি করেছে দেশটি। এই শহরটি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ। সেখানে গোলাবর্ষণে বেশ কিছু মানুষ নিহত হওয়ার খবরও আসে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটার বার্তায় জানিয়েছে যে রাশিয়ানদের কাছ থেকে মুক্ত করার পর ইজিএমে গণকবরের সন্ধান মিলেছে, যেখানে 440টি মরদেহ সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন তাদের সৈন্যরা 8,000 বর্গ কিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। মূলত খার্কিভ অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। খার্কিভ অঞ্চলে লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা ওই শহর থেকে হাজার হাজার রুশ সেনা পালিয়েছে এমন দাবি করছে ইউক্রেন। শহরটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধারেরও দাবি জানায় ইউক্রেনের সেনারা। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিশ্বের চলমান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নেই আমেরিকার, তাই চলমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না, আর এইসব কারণে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ গত বুধবারে ইরানের 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার মিত্র কিছু দেশ কথিত সাইবার হামলা চালানোর প্রমাণবিহীন অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় কানানি তার দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে একের পর এক প্রচারণা চালিয়ে বিশ্বব্যাপী ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে যখন ইসরায়েল একের পর এক সাইবার হামলা চালাচ্ছিল তখন আমেরিকা রহস্যজনক নিরাপত্তা অবলম্বন করে। কানানি বলেন, সাইবার হামলার অন্যতম বড় শিকার হিসেবে ইরান বিশ্বব্যাপী এই ধরনের হামলা বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যুদ্ধ অপরাধের দায়ে পুতিনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। ইইউ বলছে, যুদ্ধ অপরাধের অভিযোগে পুতিনকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। খবর এএফপি, দ্য গার্ডিয়ান এবং এনডিটিভির। বৃহস্পতিবার ইইউ প্রধান উর্সুলা ভন্ডার লেইন এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ অপরাধের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চান। তাকে অবশ্যই এই যুদ্ধে হারতে হবে এবং তার কর্মের মুখোমুখি হতে হবে, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের এই প্রধান বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে ইউক্রেনে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়ে সম্ভাব্য কার্যক্রমের লক্ষ্যে আমরা সাক্ষ্য সংগ্রহের কাজকে এগিয়ে নেওয়াকে সমর্থন করি। এটাই আমাদের আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি যে আমরা এই অপরাধের শাস্তি দেই এবং শেষ পর্যন্ত পুতিন দায়ী। উল্লেখ্য, টানা প্রায় 7 মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ এই আগ্রাসনের কারণে ইউরোপে ফিরেছে যুদ্ধ, সঙ্গে ফিরেছে সামরিক বেসামরিক প্রাণহানিও। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছিল আগেই।